দারুণ সুখবর, অবশেষে মন গলল পাপনের, পুরো আইপিএল খেলতে যাচ্ছে সাকিব লিটন মুস্তাফিজ। দর্শক, আইপিএল বিশ্বের সবচেয়ে বড় লীগ, এতে কোনো দ্বিধা নেই। বিশ্বের ভাগাভাগা সব ক্রিকেটার আইপিএলে খেলার জন্য মুখিয়ে থাকেন, অনেকেই তাই জাতীয় দলের খেলা ছেড়ে আইপিএল খেলতে মুখিয়ে থাকেন। বাস্তবতা মেনে নিয়ে বোর্ডগুলোও তাতে সায় দিচ্ছে। এবার সেই পথে হাঁটতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এবারের আইপিএলে দল পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, লিটন দাস এবং মুস্তাফিজুর রহমান। তিনজনে পুরো আইপিএলের জন্য অনাপত্তিপত্র চেয়েছিলেন, সেই আবেদন মঞ্জুর করতে যাচ্ছে বিসিবি। 31 মার্চ শেষ হবে বাংলাদেশ আয়ারল্যান্ড টি-20 সিরিজ। এরপর তিন ক্রিকেটার উড়াল দেবেন আইপিএলের ভেন্যু ভারতে। 4 এপ্রিল শুরু হবে বাংলাদেশ আয়ারল্যান্ড একমাত্র টেস্ট, সেই ম্যাচে এই তিনজনের কারোরই খেলা হবে না। মুস্তাফিজ টেস্টের চুক্তিতেই নেই, সাকিব লিটনকেও বোর্ড ছুটি দিচ্ছে আইপিএলের জন্য। শুধু এই ম্যাচ নয়, আইপিএলের শেষ ভাগে আয়ারল্যান্ড সফরের ম্যাচগুলো থেকেও এই তিন ক্রিকেটারকে ছুটি দেওয়া হচ্ছে। সাকিব লিটন মুস্তাফিজের পুরো আইপিএলের এনওসি পাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে আগামী বিশ্বকাপ। দলের সেরা তিন ক্রিকেটারের আইপিএলের অভিজ্ঞতা বিশ্বকাপে দলের শক্তি বাড়াতে পারে, এমন আশা বোর্ডের নীতি নির্ধারণী পর্যায়ের। দর্শক, এবারের আইপিএলে আপনি কোন দলকে সাপোর্ট করবেন জানাবেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে।